आई एम लेट, सो व्हाट डू यू हैव टू से अबाउट विराट कोहली इनिंग्स? विराट कोहली के बारे में जितना भी बोलूं बहुत कम है, क्योंकि विराट कोहली वर्ल्ड के टॉप क्रिकेटर में से एक है यार। क्या खेलते हैं वो, क्या चलते हैं वो, लाइक वाओ। उन्होंने बहुत कम बॉल में अच्छा सेंचुरी बनाया, बहुत मज़ा आया विराट कोहली को देख करके। लेकिन हाँ, मैं जडेजा की भी बैटिंग देखना चाहती थी बिकॉज ही इज ऑलराउंडर, सो हाँ थोड़ा वो। इंडिया हैव शोन देयर पावर टुडे, या वो तो आपको भी पता है। पाकिस्तान इंडिया का दोबारा फाइनल देख रही है, दोबारा इनको मैदान में देख रही है। अगर पाकिस्तान इंडिया का दोबारा फाइनल होता है तो ऑफ कोर्स मैं देखना चाहूंगी, क्यों नहीं देखना चाहूंगी जी। আমরা আরো কিছু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। ভারতীয় তরুণীদের সঙ্গে কথা বলছিলাম, তারা ভারতীয় দলের পারফরমেন্সে খুব খুশি। দর্শক আপনারা সবাই জানেন যে 228 রানে কিন্তু পাকিস্তানকে ভারতীয় দল হারিয়ে দিয়েছে, এবং বিরাট কোহলি এবং কেএল রাহুল দুজনের জোড়া সেঞ্চুরিতে কিন্তু 356 রানে মামুদ টোটাল জোগাড় করেছিল ভারত, এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে বড় রান করলে পাকিস্তান যে কলাপস করে, পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল টিম, বাবর ফখররা পড়ে গেলে কিন্তু পাকিস্তান দল কিছুই করতে পারে না। মিডল অর্ডারে ইফতেখার সাদাবরা যদি কুলদীপ যাদবের কাছে যদি পরাস্ত না হতেন, তাহলে তারা কিছু করে দেখাতে পারতেন। কিন্তু পাকিস্তান সাফার এগেইনস্ট বিগ স্কোর বিকজ অফ রাউফ ইজ ইনজার্ড আই থিঙ্ক Rahul is injured and they didn't bowling good and not good fielding. There are many issues. কেএল রাহুল এবং বিরাট কোহলি দুজনে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষে, 228 রানের বিশাল একটা জয় এসেছে। সেজন্যই পাকিস্তান এবং ভারতের যে ম্যাচগুলো হয়েছে, ভারত এবং পাকিস্তানের দর্শকদের মধ্যে কোলাকুলি দেখছি। তো দর্শক সবাই জানেন যে 228 রানের বিশাল একটা জয় এসেছে, ভারত জিতেছে, এবং এশিয়া কাপে এখন পর্যন্ত এই টুর্নামেন্ট চলাকালীন সবচেয়ে বড় জয় রানের ব্যবধানে। এবং পাকিস্তান ভারতের যে ম্যাচ, সে ম্যাচের মধ্যে আসলে সবচেয়ে বড় জয় রানের ব্যবধানে। কোহলিকে নিয়ে আসলে চিৎকার হচ্ছে স্বাভাবিকভাবেই, কোহলি আজকে সবকিছু করে দেখিয়েছেন। ওয়ার্ল্ড কাপ হামারা হে, এশিয়া কাপ চল রহা হ্যায়।